আগামী 10ই মার্চ যুব ভারতীতে ISL এর ডার্বি হওয়া নিয়ে এখনো সংশয় অব্যাহত। আগামী 10ই মার্চ যুব ভারতীতেই হতে পারে ISL এর ডার্বি। ওই দিন তৃণমূলের ব্রিগেডে জনবর্জন সমাবেশ থাকায় যুব ভারতীতে ডার্বি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বিধাননগর পুলিশ কমিশনারেট ওই দিন যুব ভারতীতে ডার্বি করার অনুমতি প্রাথমিকভাবে দেয়নি। শোনা যাচ্ছিল ডার্বি অন্য রাজ্যে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু আগামী 10ই মার্চ যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ISL এর ডার্বি হতে পারে। তবে সন্ধে 7:30 পরিবর্তে ম্যাচ শুরু করতে হবে রাত 9টা থেকে। কিন্তু তারপরেও সংশয় কাটছে না ডার্বি ঘিরে, কারণ রাত 9টা থেকে ম্যাচ করতে রাজি নয় FSDL। সম্প্রচারকারী সংস্থার সুবিধার্থে খুব বেশি হলে রাত 8টা থেকে ম্যাচ শুরু করতে চাইছে তারা, আর তা যদি না হয় একান্তই তাহলে ভিন রাজ্যেই সারতে পারে ISL এর ডার্বি। আগামী 10ই মার্চ যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হতে পারে ISL এর ডার্বি, আর ওই দিনই রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। এবং যেমনটা এই মুহূর্তে আশঙ্কা রয়েছে, যদি রাত 8:30 থেকে ম্যাচ শুরু করতে চাইছে তারা এবং সেটা যদি না করা সম্ভব হয় তাহলে ভিন রাজ্যে সরতে পারে ISL এর ডার্বি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কার্যত ISL এর ডার্বি নিয়ে এখনও পর্যন্ত সংশয় কিন্তু জারি রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। রিমিক, দেখো যেমনটা জানা যাচ্ছে 10ই মার্চ সেদিন তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা রয়েছে, অন্যদিকে রয়েছে ISL ডার্বি, আর সেখানেই ISL ডার্বি হবে কিনা সেই নিয়ে একটা সংশয় রয়েছে, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো একদমই ঠিক বলেছো যে এই ISL এর যে ডার্বি রয়েছে আগামী 10 তারিখ 10ই মার্চ যুব ভারতীতে, সেই ডার্বি নিয়ে প্রথম থেকেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ওই দিনকে তুমি বললে যে ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভা রয়েছে, এখানে বিধাননগর কমিশনার পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই দিন ডার্বি করা কোনোভাবেই সম্ভব নয়, নিরাপত্তা যথেষ্ট নিরাপত্তা কর্মী বা পুলিশ দেওয়া সম্ভব হবে না, কারণ ডার্বি ম্যাচে যুবরাজের প্রায় 1 লাখের মতো লোক হয়, ফলে ওই দিন ব্রিগেড রয়েছে তার উপর ডার্বি, ফলে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, সেই কারণে তারা ডার্বি করার অনুমতি দিচ্ছিল না। পরে অনেক টাল বহানা করা চলে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, যেহেতু এই ডার্বিটার আয়োজক হচ্ছে ইস্টবেঙ্গল, তাই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয় তারা যদি ডার্বিটা কলকাতায় করতে না পারে তাহলে তাদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপরে দীর্ঘ বৈঠক হয়, বেশ কয়েকবার বৈঠক হয় বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের, এবং তাতে একটা সমাধান সূত্র বেরিয়েছিল যে 7:30 নয় 10 তারিখ ডার্বিটা যুবভারতী হবে, কেননা শোনা যাচ্ছিল যখন বিধাননগর কমিশনারের পারমিশন দিচ্ছিল না এই ডার্বি ম্যাচটাকে নয় গুয়াহাটি না হলে জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা বিকল্প ভাবনা চিন্তা শুরু হয়েছিল। কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব আর্থিক ক্ষতির মুখে পড়বে কলকাতায় এই ডার্বিটা না হলে, তাই তারা দীর্ঘ বৈঠক করে বিধাননগর কমিশনারের সঙ্গে এবং তাদের একটা সমাধান সূত্র বেরোয় যে 7:30 নয় ম্যাচটা রবিবার দিনই হবে এবং 10 তারিখই হবে যুবভারতীতেই হবে, কিন্তু 7:30টার পরিবর্তে রাত্রি 9টা থেকে ম্যাচ শুরু করতে হবে। সেই দাবি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে মানাটা কিছুটা অসম্ভব ছিল, কারণ ইস্টবেঙ্গল ক্লাব নিজে এই এতে সম্মতি হতে পারবে না, তারা রাজি হলেও কিছু করার থাকবে না, কেননা গোটা ISL টা পরিচালনা করে হচ্ছে FSDL, এবার FSDL এর থেকে এই ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি বা এখনো পর্যন্ত কোনো অনুমতি আসেনি যে রাত্রি 9টার সময় ডার্বিটা করা যেতে পারে ম্যাচটা, কেননা সম্প্রচারকারী যে সংস্থা রয়েছে যারা এই ম্যাচটা সম্প্রচার করে যে চ্যানেল, তাদের একটা নির্দিষ্ট স্লট বুকিং আছে যে 7:30 থেকে 7টা থেকে রাত্রি 10টা অব্দি তাদের চ্যানেলের স্লট বুক থাকে ম্যাচটা দেখানোর জন্য, ফলে সম্প্রচারকারী যে সংস্থা তারা অনুমতি দেবে কিনা, তারা রাত্রি 9টা থেকে ম্যাচ করতে পারবে কিনা, যেটা জানা যাচ্ছে FSDL সূত্রে যে রাত্রি 9টা থেকে ম্যাচ হলে তারা সেই ম্যাচের জন্য কোনো স্লট দিতে পারবে না, ফলে FSDL রাত্রি 9টা থেকে ম্যাচ করতে চাইছে না, যেটা সূত্রের খবর যে FSDL এবং সম্প্রচারকারী সংস্থা তারা চাইছে 7:30টার পরিবর্তে রাত্রি 8টা থেকে যদি ম্যাচটা শুরু হয় তাহলে তাদের পক্ষে সম্প্রচার করা সম্ভব এবং তাহলেই 10 তারিখে ম্যাচটা করা সম্ভব, কলকাতাতে না রে অন্যত্র ম্যাচ করাতে হবে, ফলে সেই জটিলতা কিন্তু এখনো রয়ে গেছে। FSDL বা সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে এখনো কোনো সবুজ সংকেত আসেনি যে 10ই মার্চ 7:30টার পরিবর্তে রাত 9টা থেকে ম্যাচটা শুরু করলে কোনো অসুবিধা নেই, পরে টালবাহানা এখনো অব্যাহত রয়েছে FSDL এবং
সম্প্রচারকারী সংস্থার অনুমতি ছাড়াই এই রাত্রি 9টা থেকে ম্যাচ করার সিদ্ধান্তটা আপাতত হয়েছে। তবে যা গতি প্রকৃতি তাতে আদৌ রাত্রির 9টায় 10 তারিখ যুব ভারতীতে ম্যাচটায় ডার্বিটা করা সম্ভব হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে বিকল্প রাস্তা তো খোলাই থাকছে, নয় গুয়াহাটি অথবা জামশেদপুরে ইস্ট বেঙ্গল বনাম মোহন বাগান ম্যাচটাকে আইএসএল এ সেখানে স্থানান্তরিত করা হতে পারে। এখনো আলোচনা চলছে সব কর্তৃপক্ষের মধ্যে, এফএসবিএল এবং সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও ইস্ট বেঙ্গল ক্লাব বৈঠক করবে। তারা কি বলছে যে রাত্রি 9টা থেকে ম্যাচটা করলে 10 তারিখ যুব ভারতীতে ম্যাচটা করা যাবে, নাকি সম্প্রচারকারী সংস্থা রাত্রি 9টায় ম্যাচ হলে তার স্লট দিতে পারবে না বলে তারা ম্যাচটা 10 তারিখে রাত্রি 9টায় করতে পারবে না, সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। পরে আগামী 10 তারিখ ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান বাঙালির যে আবেগের এই ম্যাচ, ডার্বি ম্যাচ, সেটা আগেও যুব ভারতীতে হবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা এবং টালবাহানা এখনো অব্যাহত রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে আগামী 10ই মার্চ যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর ডার্বি হবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও সংশয় জারি রয়েছে। যেমনটা সমাধান সূত্র বেরিয়ে এসেছে, ওই দিনই তৃণমূলের জনগর্জন সভা যেহেতু রয়েছে সেক্ষেত্রে 7:30টার পরিবর্তে 9টা থেকে ম্যাচ শুরু করার কথা জানিয়েছে বিধাননগর কমিশনারেট, এবং যে এই ডার্বি নিয়ে আলোচনায় সেটাই সমাধান সূত্র উঠে এসেছে যে 9টা থেকে ম্যাচ শুরু করতে হবে। কিন্তু এসএসবিএল যারা এই আইএসএল পরিচালনা করে তাদের তরফে এখনও এই বিষয়ে অনুমতি পাওয়া যায়নি যে 9টা থেকে ম্যাচ শুরু করা যেতে পারে, বরঞ্চ এটা কথাও হচ্ছে যে সন্ধে 8টা থেকে তারা শুরু করতে পারেন ম্যাচটি, কারণ সেটি সম্প্রচারের জন্য যে সম্প্রচারকারী চ্যানেল তাদের যে স্লট ফাঁকা রয়েছে কি না সেটাও একটা আলোচনার বিষয়। সেখানে 8টাতে ম্যাচ শুরু করা যেতে পারে, 9টা থেকে ম্যাচ শুরু করা সম্ভব নয় এমনটাই কিন্তু এখনও পর্যন্ত সূত্রের খবর। পাশাপাশি এমনটাও আলোচনায় রয়েছে যে 10ই মার্চ যদি আইএসএল এর ডার্বি 9টা থেকে 8টা থেকে না করা সম্ভব হয় সেক্ষেত্রে গুয়াহাটি কিংবা জামশেদপুরে এই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।